Panvision TV presents. যদি কারো ধরুন যে ধমনীতেই ব্লক, সেক্ষেত্রে এটি আপনি তো ক্লিনিক্যালি হিস্ট্রি নিচ্ছেন বা তার ইতিহাস, জি জি জি, এটি শুনে অনেকটি বুঝতে পারেন। এর পাশাপাশি যদি মনে করেন যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কী ধরনের পরীক্ষা করে থাকেন? না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে মডার্ন মডালিটি যতগুলো রয়েছে বা আধুনিক বিশ্বে উন্নত বিশ্বে যে আধুনিক মডালিটিগুলো রয়েছে একটা রোগ নির্ণয় করার জন্য, সব বেশিরভাগই বাংলাদেশে উপস্থিত। এবং এখন আমরা খুব সহজেই আপনার রক্তনালী ব্লক সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি। তো প্রথমত সাধারণভাবে যেটি করা হয় নন ইনভেসিভ, অর্থাৎ কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে এই রোগটি নির্ণয় করা যায়। অনেকে সহজ ভাষায় বলে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নির্ণয় করা বুঝান। তো কম্পিউটারের মাধ্যমে হোক অথবা ডুপ্লেক্স পরীক্ষা বা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করার মাধ্যমে রক্তনালীর ব্লক আছে কি না এটি নিশ্চিতভাবে বোঝা যায়। অ্যাটলিস্ট কতটুকু চিকন হয়েছে, নাকি সম্পূর্ণই বন্ধ হয়ে গেল, ধমনীতে সমস্যা হলো না শিরায় সমস্যা হলো, প্রত্যেকটা বিষয়কে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। তো এই রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডির মাধ্যমে এটা প্রথমত আমরা পরীক্ষাটি দিয়ে থাকি। এরপরে আপনার যখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে যে তার রক্তনালীতে ব্লক আছে, তো এরপরে চিকিৎসার বিষয়টি চলে আসে যে তার চিকিৎসাটি কীভাবে হবে, যে রোগটি অল্প আছে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, কিংবা রোগটি অ্যাডভান্স লেভেলে আছে কিছু করা প্রয়োজন। তো কিছু করা প্রয়োজন হলে তখনই আমরা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা ইনভেস্টিগেশন আমরা করিয়ে থাকি, সেটির নাম হচ্ছে এনজিওগ্রাম। তো এনজিওগ্রাম অনেক ধরনের হয়, যেমন কনভেনশনাল এনজিও, হার্টে যেরকম কনভেনশনাল এনজিওগ্রাম আছে পাংচার করে করতে হয়, হাতে বা পায়ে নিয়ে নিডল ফুটিয়ে করতে হয়, সেভাবেও করা যায়। এটাকে আমরা বলি পেরিফারাল এনজিওগ্রাম, যেমন হার্টের টিকে বলা হয় করোনারি এনজিওগ্রাম, আর যখন হাতে বা পায়ের এনজিওগ্রাম করা হয় তখন তাকে বলছে পেরিফারাল এনজিওগ্রাম, পিএজি। আর এছাড়া এর চেয়েও সহজ একটি টেকনিক রয়েছে, সেটি হলো আপনার সিটি এনজিওগ্রাম, অর্থাৎ সিটি স্ক্যান তো আমরা ব্রেনের বা শরীরের করছি সবসময়, তো রক্তনালীর এনজিওগ্রাম আছে, তো সেটাকে বলছি সিটি এনজিওগ্রাম। এবং আমরা তখন মেনশন করে দিই, উল্লেখ করে দিই যে হাতের নাকি পায়ের নাকি পেটের কোন অংশের রক্তনালীর আসলে এনজিওগ্রাম করা প্রয়োজন, সিটি এনজিওগ্রাম। অনেক সময় আমরা যদি পুরো রক্তনালী এটাই দেখতে চাই, আমরা তখন এভাবে বলে দিই যে সিটি এনজিওগ্রাম অফ অ্যারোটা অ্যান্ড বোথ লোয়ার লিম আর্টারিস, তাহলে একটা বড় অংশ কিন্তু কভার হয়ে যায়। এবং রোগের বিস্তৃত অংশে কোথাও যদি রক্তনালী কোনো ত্রুটি থাকে, শুধু ব্লক নয় যে কোনো ত্রুটি চলে আসে, এবং আমরা একটা সহজে সিদ্ধান্ত নিতে পারি, রোগীদেরকে সহযোগিতা করতে পারি। এর পাশাপাশি আপনার এমআর এনজিওগ্রাম আছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলি আমরা এমআর এনজিওগ্রাম। এমআর এনজিওগ্রামে একটা সুবিধা আছে, এটি কন্ট্রাস্ট অর্থাৎ মেডিসিন দিয়েও করা যায় আবার মেডিসিন ছাড়াও করা যায়। তো আনফর্চুনেটলি এখন কিডনি রোগীর সংখ্যা বাংলাদেশে অনেক, প্রায় 2 কোটির অধিক কিডনি রোগীর সংখ্যা, এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কিডনি ফেলিউরের রোগী, প্রায় 10 লাখের অধিক, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি কম্প্রোমাইজ থাকে, তাদের ক্ষেত্রে মেডিসিন দিয়ে ডাই দিয়ে কিন্তু এই এনজিওগ্রামটি করা যায় না। যে কোনো এনজিওগ্রাম করতে গেলে এই চ্যালেঞ্জটি ফেস করতে হয়, তাদের জন্য কিন্তু কন্ট্রাস্ট ছাড়া মেডিসিন ছাড়াও রক্তনালীর ব্লকটি নিরূপণ করার সুযোগ আছে। এবং এই ক্ষেত্রে এমআর এনজিওগ্রাম উইদাউট কন্ট্রাস্ট খুব হেল্প করে, বাংলাদেশে এটি অ্যাভেলেবল, আমরা অনেক রোগীকে এই পরীক্ষাটি দিয়েছি এবং এর মাধ্যমে আমরা কিন্তু সহজেই রোগটি নির্ণয় করতে পেরেছি, ব্লক সহ সকল রোগ রক্তনালীর যে রোগগুলো রয়েছে এটি নির্ণয় করতে পেরেছি। তো ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস এটি কিন্তু খুব কমন একটি রোগ, বিশেষ করে করোনা মহামারীর সময়, আমরা অতিমারীর সময় আমরা দেখেছি যে করোনার প্রভাবে, করোনা ভাইরাসের প্রভাবে অনেকেরই কিন্তু পায়ে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গিয়েছে এবং এর জটিলতার অংশ হিসেবে অনেকে মারাও গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে পালমোনারি অ্যাম্বুলিজম হয়েছে অনেকের, অর্থাৎ মাংসের গভীর শিরা যে রক্ত জমাট বেঁধেছিল সেটি ছুটে গিয়ে ফুসফুসের রক্তনালীকে ব্লক করে দিয়েছিল, ফলে সেই ব্যক্তি অনেকেই ইনস্ট্যান্টলি মারা গেছেন, তাৎক্ষণিকভাবে মারা গেছেন। তো একটা অতিমৃত্যুর পিছনে এটিও একটি অত্যন্ত বড় কারণ। তো তার ধারাবাহিকতা আমরা দেখেছি যে আসলে ডিপ ভেন থ্রম্বোসিস বা মাংসের গভীরের শিরায় ব্লক একটি কমন সমস্যা। তো এটি প্রথমে আমরা ডুপ্লেক্স বা রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম করে এটিকে আমরা নির্ণয় করে ফেলতে পারি, এটা খুব সহজ এবং এটি সারা বাংলাদেশেই হচ্ছে আলহামদুলিল্লাহ, সকল জেলা শহরে পরীক্ষাটি অ্যাভেলেবল। তো এর অ্যাডভান্স লেভেল অর্থাৎ যখন এটি সাধারণ চিকিৎসা, রক্ত পাতলা করে ওষুধ দেওয়া হচ্ছে, লাইফ স্টাইল চেঞ্জ করতে বলা হলো, বিভিন্ন রকম চিকিৎসা দেওয়া হলো, কিছু ইম্প্রুভমেন্ট হলো কিন্তু পুরোপুরি ইম্প্রুভমেন্ট হলো না, তখন আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, তার মধ্যে একটি হলো সিটি ভেনোগ্রাম অথবা এমআর ভেনোগ্রাম, যে কথাগুলো একটু আগেই বলছিলাম যে সিটি এনজিওগ্রাম এবং সিটি এমআর এনজিওগ্রামের মতোই, যেহেতু এখানে ভেনের পরীক্ষা করা হচ্ছে নামটা একটু চেঞ্জ, সিটি ভেনোগ্রাম এবং এমআর ভেনোগ্রাম। তো সুবিধাগুলো একই রকম, কোনো কাটাছেঁড়া করতে হয় না, যাদের ক্ষেত্রে মেডিসিন দেওয়া লাগে শুধু শিরায় রক্ত টানার মতো করে একটু মেডিসিন দিলেই পুরো পরীক্ষাটি করা যায় এবং রোগীর পরীক্ষার পরেই বাসায় ফিরে যেতে পারেন, তাকে হসপিটালে ভর্তি থাকতে হয় না।